আবারও ফিরে আসা ইট পাথরের নগরে। করোনা ঝুঁকি নিয়েও নাডির টানে গিয়েছিল শিখরে। জীবিকার তাগিদে আবারও তারা ফিরছে নিজ নিজ কর্মস্থলে। নানা বিড়ম্বনাকে সঙ্গী করে ফিরতি যাত্রা নগরবাসীর। করোনার মধ্যেও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা শেষে চট্টগ্রামে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েও যেভাবে পারছে ফিরছে নিজ কর্মস্থলে। ফলে ফিরতি যাত্রায় পথে পথে নানান ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পথে আসতে ভোগান্তি শিকার বলতে আসলে গাড়ি ভাড়াটা ডবল হয়ে গেছে। সরকারি নিয়ম হচ্ছে যে ডাবল সিট একজন, এখন সিট ক্যাপাসিটি নিছে আর ভাড়াও ডাবল নিছে, যেখানে 20 টাকার ভাড়া সেখানে 50 টাকা নিছে। গাড়ি সমস্যা, গাড়ি ঠিক মতো পাই না, ভাড়া একটু মানে একটু দাম। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েও আপন নিড়ে ঈদের কটা দিন আনন্দেই কাটিয়ে খুশি সাধারণ মানুষ। কিন্তু জীবিকার তাগিদে সবুজ ছেড়ে আবারও ফিরতে হচ্ছে যান্ত্রিক এই শহরে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে ঈদটাকে আমরা সুন্দরভাবে করেছি এবং ইট ওয়াজ ভেরি নাইস এন্ড স্প্লেন্ডিড ওয়ান। সবার সাথে আম্মুর সাথে সবার সাথে ঘোরাফেরা করছি। ঈদে যাইতে না পারলে এমনিতে দুঃখজনক, মানে কোথাও যাইতে না পারলে ঈদে তো সবার সাথে কাটাবোটাই তো আশা সবার। নগরবাসীর আগমনে আবারও চট্টগ্রাম শহর ফিরবে পুরনো চেহারায়। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।